আমরা আমাদের একশো ছাগলের জন্য এই পাঁচ কেজি সাইজের দুইটা মিনারেল ব্লক ব্যবহার করি আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক এইটা অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না তো যারা চিনেন না তাদের জ্ঞাতার্থে এটা হচ্ছে একটা মিনারেল ব্লক আমি আবারও নামটা বলছি এটাকে বলা হয় হচ্ছে মিনারেল ব্লক প্রথমে আমরা জেনে নেই মিনারেল ব্লক জিনিসটা আসলে কি মিনারেল ব্লকটা হচ্ছে গরু ছাগলের শরীরে যে মিনারেল গুলোর প্রয়োজন হয় সেই মিনারেল গুলোর কম্বিনেশনে একটা ব্লক তৈরি করা হয়েছে সেই ব্লকটার নামই হচ্ছে মিনারেল ব্লক এখন আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে এই মিনারেল ব্লকটা কিভাবে ব্যবহার করব বা গরু ছাগলকে কিভাবে খেতে দেব আমরা আমাদের শখের খামার অ্যাগ্রো এই ধরনের মিনারেল ব্লকগুলো সারা বছরই ইউজ করে থাকি কেন করে থাকি তার পেছনেও অনেক কারণ রয়েছে অনেকে আপনারা কমপ্লেন করে থাকেন যে ছাগল ঠিকঠাক মতো হিটে আসতেছে না হিটে আসলে হিট মিস করে বা ছাগলের খাবার দাবারের রুচি নাই অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে ছাগল ভেড়া এগুলো হচ্ছে গিয়ে প্লাস্টিক তারপরে লুহা মাটি এগুলো কামড়ায় মানে অজৈব পদার্থ কামড়ায় গরু হলে দেখা যায় যে মুখ দিয়ে অনেক সময় ফেনা পরে নিজের জীব নিজেই বের করে করে চাটাচাটি করে আবার হচ্ছে গিয়ে একটা গরু বা ছাগল আরেকটা গরু ছাগলের শরীরের পশম কামড়ে কামড়ে খায় এই যে প্রবলেমগুলো হয় এগুলো হচ্ছে মূলত মিনারেলসের এবং মাইক্রো মিনারেলসের ঘাটতির কারণেই হয় তো এই ঘাটতিটা পূরণের জন্যই এই মিনারেল ব্লকটা ব্যবহার করতে হয় এছাড়াও আরো বহুবিধ গুণাগুণ রয়েছে এই মিনারেল ব্লকের পাঠা ছাগল যারা পালি পাঠার থেকে অত্যাধিক দুর্গন্ধ বা ছাগলের প্রস্রাবে অত্যাধিক দুর্গন্ধ সেটাও কিন্তু এই মিনারেলসের ঘাটতি থেকেই হয়ে থাকে মিনারেল ব্লকটা যদি আমরা আমাদের ফার্মে ব্যবহার করি গরু হোক ছাগল হোক ভেড়া হোক তাদের যদি আমরা ব্যবহার করি তাহলে দেখবেন যে ছাগল ভেড়া বা গরুর শরীরের বেড়ে যাবে যাবে অর্থাৎ ত্বকটা অনেক মসৃণ হয়ে উজ্জ্বল হবে পশমগুলো অনেক চকচকে হবে আমরা আমাদের একশো ছাগলের জন্য এই পাঁচ কেজি সাইজের দুইটা মিনারেল ব্লক ব্যবহার করি একটা এইখানে একটু উঁচুতে জুলাই আর আরেকটা হচ্ছে ওই দিকে আর একটু নিচুতে তো এইটা এভাবে ঝুলায় রাখলেই হয় ছাগল গরু কিংবা ভেড়ার শরীরে যখন মিনারেলসের ঘাটতি হবে তখন ওরা নিজেরাই এই ব্লকটা চেটে চেটে খাবে শরীরে যদি মিনারেলসের ঘাটতি না থাকে সেক্ষেত্রে কিন্তু ওরা চেটে খাবে না আমি আবারও বলছি আমাদের কাজ হচ্ছে মিনারেল ব্লকটা জাস্ট গরু ছাগলে নাগাল পায় এরকম জায়গায় ঝুলিয়ে দেওয়া খাওয়া না খাওয়া সেই বিষয়টা হচ্ছে গরু ছাগলের নিজস্ব ব্যাপার যাদের শরীরে মিনারেলসের ঘাটতি আছে শুধুমাত্র তারাই এটা হচ্ছে গিয়ে চেটে চেটে খাবে চকলেটের মতো কেউ আবার বলতে পারেন যে এভাবে ছেড়ে রাখলে যদি অতিরিক্ত খেয়ে ফেলে না এটা অতিরিক্ত খাওয়ার কোনো ভয় নাই ওরকম কোনো টেনশন নেই অনেকে কমপ্লেন করে থাকেন যে তাদের ছাগল হিট মিস করতেছে বারে বারে গরু হিট মিস করতেছে বারে বারে তো এই প্রবলেমটাও কিন্তু সলভ করে হচ্ছে এই মিনারেল ব্লক তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই মিনারেল ব্লকটা আপনারা কোথায় পাবেন এটা আপনার নিকোটস্থ ভেটেরিনারি যে ফার্মেসিগুলো দোকানগুলো আছে সেখানে অবশ্যই পাবেন যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টকে এটা সব সময় অ্যাভেলেবেল থাকে আপনারা হচ্ছে গিয়ে এটা রিটেল প্রাইসে অর্থাৎ দোকানে যেই প্রাইসে আপনার এটা কিনতেন সেই একই প্রাইসে আমাদের কাছ থেকেও কিনতে পারবেন আর আমরা একটা বিশেষ সুবিধা দিচ্ছি সেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটা বাংলাদেশে যে কোনো প্রান্ত হতে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকের ব্লগে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই শখের খামারের সাথেই থাকুন ফার্মিং রিলেটেড ভিডিও গুলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম